যে রিপোর্টটি সেখানে আমরা কিন্তু দেখতে পেয়েছি এবং 10টি পিলারে কিন্তু আমরা ভালো করতে পারিনি র‍্যাঙ্কে 7টি পিলারে আমাদের স্কোরে আমরা পিছিয়ে গেছি এর কারণ আমাদের কাছে মনে হয়েছে যে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা এক ধরনের চতুর্মুখী চ্যালেঞ্জের মধ্যে এই মুহূর্তে আটকে গেছে এই চতুর্মুখী চ্যালেঞ্জগুলো কি প্রথমত যে সনাতনী যে সমস্ত চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জগুলো থেকে আমরা এই চ্যালেঞ্জের বৃত্ত থেকে বেরোতে পারছি না সেটা হলো সুশাসন এবং প্রতিষ্ঠানগত চ্যালেঞ্জ দুর্বল অবকাঠামো আর্থিক খাত এবং ব্যবসার পরিবেশের জায়গা দ্বিতীয়ত হলো নতুন কিছু উদীয়মান স্তম্ভ সেগুলোতেও আমরা এখন পর্যন্ত প্রস্তুত না চতুর্থ শিল্প বিপ্লব সংক্রান্ত প্রযুক্তি এগুলো সংক্রান্ত নীতি কাঠামো এবং ব্যবসায়ীদের এটির জন্য প্রস্তুতি এগুলো কিন্তু একেবারেই নতুন কিছু বিষয় আমাদের ব্যবসায়ীদের জন্য যেটির জন্য আমাদের সরকার নীতি পর্যায়ে এবং ব্যবসায়ী আমরা কেউই আসলে এখন পর্যন্ত প্রস্তুত না তৃতীয়ত হলো কিছু উদীয়মান নতুন ঝুঁকি আমাদের জন্য ব্যবসার জন্য নতুন কিছু চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াচ্ছে এগুলো হলো এই যে জ্বালানির মূল্য বৃদ্ধি এবং এটা আগামীতে আরও বৃদ্ধি পাবে সেই বিষয়টি অপরিকল্পিত নগরায়ণ ও ঊর্ধ্বমুখী আনএমপ্লয়মেন্ট বা যেটাকে আমরা বলছি ক্রমশ বাড়তি বেকারত্ব এবং একই সাথে শিল্প খাতের দূষণ সেই বিষয়টিও কিন্তু এখানে এবং চতুর্থত যেটি আমাদের কাছে মনে হচ্ছে সেটি হলো সাধারণত যে বিষয়গুলোকে আমরা দক্ষতা হিসেবে বিবেচনা করে আসছি আমাদের স্ট্রেংথ হিসেবে বিবেচনা করে আসছি সেই জায়গাটিরও কোনো কোনোটির ক্ষেত্রে আমাদের এখন দুর্বলতা দৃশ্যমান সেটি হলো কি সামষ্টিক স্থিতিশীলতা সেই জায়গাটিও আমাদের জন্য নতুনভাবে দুর্বলতার জায়গা হিসেবে তৈরি হচ্ছে তাহলে এই যে চতুর্মুখী চ্যালেঞ্জ আমাদের ব্যবসার পরিবেশের ক্ষেত্রে এটি কিন্তু আগামীতে আমাদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর জন্য একটা বড় রকমের পরিবর্তন আনার চাহিদা রয়েছে এখানে কিন্তু যেটি হচ্ছে এই চতুর্মুখী পরিবর্তনকে আমরা কিন্তু একমুখী কিছু উদ্যোগ দিয়ে সমাধানের চেষ্টা করছি এই একমুখী উদ্যোগ কি আমরা চেষ্টা করছি যে ব্যবসার জন্য যা যা অবকাঠামো দরকার এগুলোকে কত তাদের কাছে পৌঁছে দেওয়া যায় এটা অবশ্যই এটির প্রয়োজন রয়েছে কিন্তু মনে রাখতে হবে এই প্রয়োজনটা পৌঁছে দেওয়ার কাজটি আরো আগেই শেষ করা দরকার ছিল এখন বরঞ্চ গুণগত জায়গায় এখন বরঞ্চ সময় মতো সার্ভিস পৌঁছে দেওয়ার জায়গায় এখন বরঞ্চ অনৈতিক কর্মকাণ্ড কমিয়ে ক্ষুদ্র মাঝারি খাতের ব্যবসায়ীদের সুযোগ করে দেওয়ার মতো জায়গায় কাজ করার সময় যে জায়গাগুলোতে আমরা উদ্যোগ এখনো পর্যাপ্তভাবে নিতে পারছি না ফলে যেটি দরকার সেটি হলো যে সরকারের যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতি যারা কিনা ব্যবসার জন্য কাজ করছে তাদের বিজনেস অ্যাজ ইউজুয়াল বা যেটি সাধারণ যে প্রক্রিয়া চলছে এখান থেকে বেরিয়ে আসতে হবে এখান থেকে বেরিয়ে এসে আমাদেরকে সংস্কারের জায়গা বড় রকমের সংস্কারের জায়গাগুলোতে নজর দিতে হবে এটা পাবলিক সেক্টর এটা ফাইন্যান্সিয়াল সেক্টর এবং পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের দক্ষতা বৃদ্ধির জন্য সুশাসন নিশ্চিত করার জন্য এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আমরা ইতিবাচক কিছু পরিবর্তনও দেখছি সংস্কারের কিছু যে শুরু হয়নি তারা কিছু শুরুও হয়েছে আমরা জানি যে এর ভিতরে বিশ্বব্যাংক তাদের ডুইং বিজনেসের অধীনে কিছু সংস্কার সংক্রান্ত রিপোর্ট করেছে কিন্তু মনে রাখবেন ওই সংস্কারের কাজগুলো সামগ্রিক সক্ষমতার একটিমাত্র বিষয় আমাদের আরও অন্যান্য জায়গাগুলোতেও আমাদের কাজ করতে হবে কোথায় আমাদের প্রযুক্তিগত জায়গায় আমাদের নতুন ধরনের দৃষ্টিভঙ্গি দরকার এখানে শিক্ষা দক্ষতার জন্য আলাদাভাবে আমাদের বিনিয়োগ বাড়ানো দরকার আমরা যেটি চাই সেটি হলো যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার শেষে যাতে ইউনেস্কোর যে টার্গেট 6% জিডিপির মাত্রায় শিক্ষা এবং প্রযুক্তি খাতে বাজেট অ্যালোকেশন সেটি আমরা দেখতে চাই যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার শেষ সময়কালে 21-25 সেখানে যাতে এই বাজেট বরাদ্দ উন্নীত করা হয় আমরা কিন্তু শ্রমবাজার সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি চাই সেখানে আনএমপ্লয়মেন্ট আন্ডার এমপ্লয়মেন্ট বা রিস্কিলিং সম্পর্কে আমরা আমাদের নতুনভাবে চিন্তাভাবনা করা দরকার ব্যবসার ক্ষেত্রে আরও সুযোগ উন্মুক্ত করা দরকার কতিপয় বড় ব্যবসায়ী গোষ্ঠীর কাছে যেন আমাদের বিভিন্ন ব্যবসা খাত যাতে আটকে না যায় এবং এখানে যাতে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা অথবা নতুন যারা ব্যবসায় ঢুকছেন তারা অথবা অপ্রাতিষ্ঠানিকভাবে যারা ব্যবসা করছেন তারা তাদের যাতে সমভাবে অংশগ্রহণের সুযোগ থাকে যদি তা করতে হয় তাহলে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যে প্রতিষ্ঠানগুলো তাদের যে সমস্ত প্রক্রিয়াগত জায়গাগুলোতে স্ট্যান্ডার্ড অপারেটিভ প্রসিডিউর রয়েছে সেই জায়গাগুলোতে যে কোনো অনৈতিক কর্মকাণ্ড সময় মতো সেই সমস্ত সার্ভিসগুলো পৌঁছে দেওয়া এটি নিশ্চিত করা দরকার
আমরা চাইবো যে একই সাথে রুলস রেগুলেশনস গুলো অ্যামেন্ডমেন্ট করা দরকার এবং সর্বশেষ যেটি বলে শেষ করতে চাই সেটা হলো যে নতুন যে সমস্ত প্রতিষ্ঠান সরকার সৃষ্টি করছে এগুলো অবশ্যই দরকার রয়েছে কিন্তু এই প্রতিষ্ঠানগুলোকে আরো বেশি কর্মক্ষম দক্ষ এবং আরো বেশি ব্যবসা সার্ভিস ডেলিভারির জায়গা থেকে আরো সামনে এগোতে হবে তাদের কাছে কেউ অভিযোগ নিয়ে গেলে তারা সমাধান দেবে অথবা তারা কেউ কোনো একটি চাহিদা প্রকাশ করলে তারা উদ্যোগ নেবেন তা না করে তারা জনগণের কাছে ব্যবসায়ীদের কাছে তাদের উদ্যোগগুলোকে কিভাবে তাড়াতাড়ি পৌঁছে দেওয়া যায় আমরা প্রত্যাশা করব সেই উদ্যোগগুলো তারা নেবেন এর ভিতরে বিডা রয়েছে বেজার রয়েছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল রয়েছে কম্পিটিশন কমিশন বিসিক এসএমই ফাউন্ডেশন A2I বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট কাউন্সিল ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন সরকারের অন্যান্য যে সমস্ত আইনগত প্রতিষ্ঠান রয়েছে তাদের সকলেরই উদ্যোগ দরকার আমরা মনে করি যে সরকার যেহেতু জান যে তার একটি রাজনৈতিক দিকভাষ রয়েছে ব্যবসার পরিবেশ সৃষ্টি করা এবং দেশকে আগামীতে উন্নত দেশের দিকে নিয়ে যাওয়া এই উন্নত দেশে যাওয়ার পথ পরিক্রমায় এখন যে জায়গায় আমরা আটকে রয়েছি এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য বড় রকমের সংস্কারে যদি সরকার ব্রতী না হন তাহলে এখনকার বর্তমান উদ্যোগ দিয়ে ওই উন্নত দেশের কাঠামোতে পৌঁছানো 2041 সালে অথবা উচ্চ মধ্যম আয়ের দেশে পৌঁছানো 2031 সালের মধ্যে এগুলো অনেক কষ্টকর হবে আমরা মনে করি যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে সরকার যদি সচেতনভাবে উদ্যোগ নেন এবং সরকারের প্রাতিষ্ঠানিক কাঠামো এবং যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে এগুলো যদি যথাযথ উদ্যোগ নেন তাহলে অবশ্যই এই জায়গাগুলোতে পরিবর্তন সম্ভব এবং আগামীতে আমাদের প্রতিযোগিতা সক্ষমতার জায়গাতেও আরও উন্নতি আমরা দেখতে পাবো এই বলে আমার বক্তব্য শেষ করছি।